বিয়ার আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে বিয়ার পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে বউ আমার তুমি কুইদা কুইদা যাও মারতে কারণ কি তুমি আমার আয়শারে মারতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নাম যাবে নবী আমার আয়েশার কথায় কোনো জবাব না দিয়া মসজিদে নববীতে চলে গেলেন নবী আমার মসজিদের মধ্যে বইয়া চিন্তা করতেছে মালিক আমি কেমন স্বামী গো আমি আমার বিবিদের চাহিদা মিটাইতে পারি না তারা আমার কাছে অভিযোগ করে ফেলেছে এত বছর পর্যন্ত মার্কেট চোখেও দেখি নাই এদের দিন সব বাসায় খাবার হয় আমাদের বাসায় হয় না আমরা হাড়ি না জ্বালায় হাদিয়া যা আসে তাই খাই নবীকে আমরা একটু মার্কেট করতে চাই আল্লাহ তুমি তো আমার সম্পদ দিতে চাও আমি নেই না আল্লাহ তাহলে কি আমি স্বামী হিসাবে ভালো ম্যান না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আহজাব নাজিল করলেন যেই সাহাবীর কথা বলছিলাম খন্দকের যুদ্ধের কথা বললাম যেই সূরাটা এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন নবী আপনার নয় জন বিবিরে বলে দেন প্রত্যেক জনরে আপনি তালাক দিয়ে দিবেন কালকা সবাইরে তালাক দিবেন আপনি কালকা কে বলতেছে জোরে বলেন কে কে ডাইরেক্ট কুরআন শরীফের আয়াত নিয়ে নয় জনকে তালাক দিবেন আপনি কতরা কে বলতেছে আমি আপনাকে নতুন করে আবার বিয়া দিব জান আমার নবীর অন্তরে ব্যথা দিছে আমার নবীর চেয়ে তারা বেশি বুঝে ফেলাইছে বাল তুতিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা জান তারা দুনিয়ারে চাইছে আখিরাত চায় নাই আমার নবীর চেয়ে বেশি বুঝে লাইছে তাকো মার্কেট খুব দরকার জান ঘোষণা দিয়ে আসেন আমি আল্লাহর অর্ডার তোমাদের প্রত্যেককে আমি তালাক দিয়ে দিব নতুন করে আমার আল্লাহ অন্য মেয়ের সাথে আমাকে আল্লাহ বিয়া দিবে আপনি এক্ষুনি যান আপনার মনে আপনার বিবিরে কষ্ট দিছে গো নবী এক্ষুনি তাদেরকে বলে দেন আমি নয় জনকে একসাথে তালাক দিব আমি আবার নয় জনকে একসাথে বিবাহ করব এমনকি আমার আল্লাহ বলছে পঞ্চাশটা মহিলার সাথে আমার আল্লাহ বিয়া দিবে খামসিনা ইমরা জোরকান মারহাবা খামসিনা ইমরা পঞ্চাশ জন মহিলার সাথে আমার নবীরে বিয়া দিব আমি আল্লাহ বলে দেন আপনি বিয়ার আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে বিয়ার পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে বউ আমার তুমি কুইদা কুইদা যাও মারতে কারণ কি তুমি আমার আয়শারে মারতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নামে যাবে আমার নবী বলে আবু বকর রে আমি এখন চিন্তায় পড়ে গেছি আমি কসম করে বলছি আমি তোমাদের কাছে আসবো না আল্লাহর নতুন সিদ্ধান্ত ছাড়া আমার মন চাইতেছে এই কয়দিন মসজিদে খাই মসজিদে ঘুমাই এই যে আট দশ দিনের মতো হয়ে গেল আমারও মন চাইতেছে আবার বিবিদের কাছে যায় আমি নবী যাইয়া নিজেই সরি বলি কারণ আমি একটু রাগ হয়ে গেছিলাম আমি সোহাসাতটা মানুষ আমি রাগ হয়ে গেছি আমি বলে ফেলছি আল্লাহর কসম আল্লাহর সিদ্ধান্ত স্যার আমি তোমাদের ঘরে আসব না আমি এখন কসম করে ফেলছি আল্লাহ তো ওহিও নাজেল করেন আমি যামু ও বাজার দশ দিন যখন হয়ে গেছে কোন রেওয়ায়েত আসছে পুরো একটা মাস হয়ে গেছে কোন ওহি আসে না আল্লাহ সিদ্ধান্ত ছাড়া তো নবী ঘরেও যাইতে পারে না হে আমার ভাইরা হঠাৎ করে এক মাস যাইবার পরে আঠাশ দিনের মাথায় আমার আল্লাহ ওহি নাজেল করে বলে নবী গো আপনার ফ্যামিলিতে আগুন লেগে গেছে আপনার একটা বিবি একটা মাস কোনো কিছু খায় না না খাইতে খাইতে আপনার বিবিগুলো স্টুপ করার ভাব হয়ে গেছে নবী আপনি ঘরে যান আমি আল্লাহ আপনার কাফফারা দিয়ে দিলাম আমি আসান করে দিলাম বাজান দিয়ে এখন দিলটা নরম করবেন কারণ বক্তা মানুষ কথায় কথা বেড়ে গেল বাকি কথা আজকে রেখে দিলাম আমার বিশ্ব নবী যখন ঘরে গেছে এই একটা মাস বিবিদের কাছে কসম করে যায় না স্বাভাবিক এখন একটু লজ্জা লাগার কথা কি না হ্যাঁ লজ্জা আপনার নাই নবীর আছে যখনই নবী ঘরে ঢুকছে এক মাস পরে আরে নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল মনে রাখবেন কয়টা
এক নম্বরে নামাজ দুই নম্বরে এটা আমি বলি নাই নবী নিজে বলছে ফাজাইল আমল কিতাবে দেখবেন নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে কি নারী নারী নামে নারী বলে তো অন্য নারী জায়গা না তার বিবি বলেন কি নারী বলে আনতাজ কয় নারী বিবি কি আজওয়াজ মুতাহারাত হাদিস আছে আজওয়াজ মুতাহারাত ইমরাত না ইমরাত না বিবি নারী বলে কি হয় সারা দুনিয়ার মহিলা গো প্রেমে আসক্ত হয় নাউজুবিল্লাহ বলেন তার বিবি এক নম্বরে নামাজ দুই নম্বরে তার আজওয়াজ মুতাহারাত অর্থাৎ পবিত্র বিবিগুলি তিন নম্বরে হলো আমার নবীর কাছে আতর যখন মারহাবা ছেলে মেয়ে নাতি পোতারে সবাই মার্কেট দিছি কিন্তু বাবা আমরা এমনও আছি যে একটা স্যান্ডেলও আমি নিজের টাকা দিয়ে কিনি না ঠিক না বে ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা আমি নিজে বলি এই যে দেখতেছেন নতুন জামা নতুন লুঙ্গি নতুন স্যান্ডেল আমি আমার নিজের টাকা দিয়ে একটা টাকাও কিনি না হয়তো কেউ আমারে হাদিয়া দিছে এখানে অনেক কোটিপতি শিল্পপতি আছে মায়াই দিছে ফুলাই দিছে শ্বশুর বাড়ির টিকা দিছে শালা সুমন্দিতে দুলাবাই হিসাবে দিছে আমি অনেক দিছি কিন্তু আমার নিজের টাকা দিয়ে আমি কিনি নাই কেন কিনি নাই টাকা নাই এই জন্য নয় অনেকের মনে অনেক কষ্ট থাকে যেই কষ্ট আমার মালিক ছাড়া কেউ জানে না ভালো করে মনে রাখবেন আমার বিশ্বনবী সমস্ত সাহাবীদের কর্তা সমস্ত সাহাবীদের অভিভাবক আমার বিশ্বনবী মনে মনে ভাবে আমি যদি খাই আমার সাহাবীরা খাওন পাবে না নবীর খাওনটা নিজে গাইটে করে রাখতেন যেই সাহাবীর ক্ষুধা বেশি থাকতেন নবীর খাবারটা তারে পকেটের থেকে তুলে দিতেন দেখবেন অনেক মা দুঃখী নিয়ে আছে গো বাবা আপনার বাবা আপনার জন্য আটটা কমলা আনছে ফ্যামিলিতে আটজন সদস্য মায়ের ভাগে একটা কমলা পড়ছে মায়ের ভাগে একটা খেজুর পড়ছে মায়ের ভাগে একটা আপেল পড়ছে মা নিজে না খায়া ফ্রিজের মধ্যে রাইখা দেয় গো বাবা ছোট্ট মেয়েটা ছোট্ট নাতিটা দৌড়ে যে বলে দাদি আমারে তুমি আর একটা কমলা দাও বাজান দে কমলা তো আটটা আটজনে ভাগ করে নিয়ে গেল ওই কমলাটা কই পাইল ওই কমলাটা আর কেউ পায় নাই ওটা হলো জনম দুঃখিন মায়ের ভাগেরটা ঠিক না বেঠি এইরকম আরো বুঝা দিলাম আমার বিশ্ব নবী যুদ্ধের মাঠে কেন খায় না নবীর ভাগে খাবার ছিল নবীর খাবারটা নিজে উঠায় রাখছে যখনই কোনো সাহাবী গর্ত খনন করতে যাইয়া বারবার বলতেছে নবী গো আমার খুব ক্ষুধা লাগছে কোদাল দিয়া কোপ দিতে পারতাছি না পাথরটা ঘাড়ে করে উঠাইতে পারতাছি না আপনি যদি আমার একটা খেজুর দিতেন আমি ভালো করে কাজ করতে পারতাম নবীর পানির গিলাসটা নবীর খেজুরটা ওই সাহাবীর গালের মধ্যে দিয়া নবীর আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বলতেন যা আমি দোয়া করে দিয়ে গেলাম বাকি কাজটা দ্রুত করিতে চালাই লয়ে যা আল্লাহ তোরে সাহায্য করবে তুমি যখন আমি নবীর সাহায্য করবা আমার আল্লাহরে সাহায্য করবা 100% ভাবে আল্লাহ তোমার সাহায্য করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إنما المشركون نجس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ঈদ উল ফিতরের পরের দিনই জুমার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আগে এসে বারবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আমার লালনকর্তাকে পালনকর্তাকে রেজেকদাতাকে ওই আল্লাহর প্রশংসা আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ মানুষ যখন আল্লাহর প্রশংসা করে সারা দুনিয়ার মাখলুক তার প্রশংসা করে মানুষ যখন আল্লাহর প্রশংসা করে সারা দুনিয়া তার প্রশংসা করে সদিকানি শেষ না আল্লাহ বনি আদম বানাইবার সময় আল্লাহর একটা ইচ্ছা ছিল একটা উদ্দেশ্য ছিল আমি বনি আদম বানাবো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন
আল্লাহ আল্লাহ বনি আদমকে বানাইবার সময় একটা উদ্দেশ্য তার ছিল কেবলই মাত্র একমাত্র একটা মাখলুক 24 ঘন্টা আমি রবের প্রশংসা করবে আমি রবের ইবাদত করবে সেই মাখলুকটা আমি বানাবো মানুষ ইনসান জোরে কান মারহাবা যখন আল্লাহ তার সংসদে তার পার্লামেন্টে এই ইচ্ছাটাকে প্রকাশ করলেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার নিজের ব্যক্তিগত কিছু ইচ্ছা আছে যেগুলো মন্ত্রীদের কাছে এমপিদেরকে ডেকে প্রকাশ করে আছে না নাই আপনি যখন একটা ফ্যামিলির সবচেয়ে মেইন ব্যক্তি আপনি আপনি আপনার ফ্যামিলির সাথে অনেক কথা আছে শেয়ার করেন বউর সাথে ছেলে মেয়ের সাথে ডেকে বলেন আমার মনে এই আশাটা তোমরা দেখো তো তোমাদের সাথে মেলে কিনা অনেক পোলাপানে কয় আব্বার বয়স হয়েছে তো এইজন্য আবল তাবল কয় আছে না নাই কারণ বয়স হয়ে গেলে পোলাপানের কাছে বুড়া মানুষের দাম নাই ঠিক না এমনকি বউর কাছেও দাম নাই আল্লাহ বউ মাঝে মাঝে বলে ফেলে আরে তোমার বয়স হয়েছে তো তুমি এগুলো বুঝবা না এখন পোলাপানের হাতে ছেড়ে দাও না ওরা বুঝুক হালাকি আপনি যে চিন্তা ভাবনাটা করছেন এই চিন্তা ভাবনা কিন্তু কারেক্ট 100% কারেক্ট কিন্তু বউর কাছে দাম নাই কারণ বউ কথা শুনে এখন পোলা মাই আর আপনার কথা শুনে না ঠিক না বেটি আর সব সময় দেখবেন মা তার স্বামীর পক্ষে বয়স হলে কথা বলে না কথা বলে ছেলেমেয়ের পক্ষে স্বামীর রিজেক্ট মালের মধ্যে ফেলায় দেয় এটাই দুনিয়ার নিয়ম তো আল্লাহ পাক তার পার্লামেন্টে তার নিজের একটা মত ব্যক্ত করলেন ও ফেরেশতারা ফেরেশতারা বললেন ইয়া রব বলেন আমি 24 ঘন্টা আমার ইবাদতের জন্য একটা মাখলুক বানাইতে চাই ফেরেশতারা বললেন আল্লাহ মাখলুক আবার সেটা কি মাখলুক তো আমরাই আছি জিন জাতি ছিল তারা আপনার সাথে দুই নাম্বারি করছে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নতুন করে আবার কি মাখলুক বানাবেন কি সৃষ্টি জীব বানাবেন তারাও তার আপনার সাথে বেঈমানি করবে আমার আল্লাহ বললেন আমার পার্লামেন্টে আমি একটা রায় পেশ করলাম তোমরা সাথে সাথে ইগনোর করলা সাথে সাথে এটাকে প্রত্যাখ্যান করলা কিন্তু চিন্তা ভাবনাও করলা না যে আমি তোমার রব আমি কিন্তু সব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া আমি মৃত্যু দেই আমি জীবন দেই আমি সর্বময় ক্ষমতার মালিক কিন্তু চিন্তা ভাবনা না করে বলে ফেললা বানাবার কি দরকার আছে আর এই পাঁচতলা বাড়িটা করতে যাইয়া পেনশনের টাকা দিয়ে বানাইছি পরে বাড়িতে জোগালদারি কাম করছি আরে কষ্টই বেড়া ব্যবসা করতে করতে আমি নিজে নিজে ব্যবসা করতাম নিজে যেই জিনিস আমি ব্যস্তাম হালাকে আমি পরান ধরাই ওই জিনিসটা খাই নাই কথা কন না কেন যে ব্যক্তি আপেল বেছে এক পেডি আপেলের মধ্যে ভালো আপেলটাও খায় না খায় পচাটা এই সত্য না মিথ্যা যেটা মানুষে কিনবে না পচাডুক কাইটে ফেলাই দিয়া বাকি ডুকো কসকস করে চাবায় খায় মুলার মতো এই কথা সত্য না মিথ্যা মালটা পয়সা কাছে গা যেই ভাগ নষ্ট ওই ভাগ খায় মগাডায় ওর কপালে ভালোটা হয় না সে কিন্তু বেঁচে কথা কন না কেন এই যে বাড়ির ভাড়া আপনি যাই দেন আপনি কিন্তু উঠেন না আমার কথা আমি কই আমার বাড়ি ভাড়াই তো আমি উঠেই না উড়ে বাড়ির হর্তা কর্তারা যদি কোন তাহলে আপনার বউ উড়ায় না আমার বউ উড়ে না উড়ায় আমার ম্যানেজার আছে হে উড়ায় যে কটা বাড়ি আছে হেরা উড়ায় আমি জানিও না কোন মাসে কোন ফেলাটা কে থায় কোন ভাড়াটা কি থায় আমি জানি না মনে আপনারা অনেকে জানেন আপনিও জানেন না জানে আপনার বউ আপনার বড় পোলায় চাওয়াল মাইয়া পোলার বউ কথা কন না কে হালাকে বাড়িটা করছেন আপনি ইটা দুইছেন আপনি সিমেন্ট বাকি আনছেন আপনি রড বাকি আনছেন আপনি এখনো সিমেন্টের দোকান আপনার ছয়তলা বাড়ির টাকা পাইবো এখনো দেন নাই এ কথা কর না কেন আজ থেকে 20 বছর আগে বাড়ি করছেন ওই বেটা এখনো কয় চাচা ওই যে কোটা টাকা পাইতাম বকেয়া কইলেন না তো কিছু লাস্টে আপনি দেন না বিদে আমার কাছেও নালিশ করে যে আপনার সভাপতির কাছে টাকা পাবো আমরা দেয় না এ আবার ভাইবেন না সভাপতির কাছে পাইবো মিয়া আপনার সেক্রেটারির ভাই আনিস সাহেব বাড়ি করছে আজ থেকে 10 বছর আগে এখনো পর্যন্ত যখন সিমেন্টের বস্তা ছিল 250 টাকা হেনতে 10 বছর সিমেন্টের টাকা পাবো বেটা এখনো দেয় না হে ঋণই কিন্তু আপনি এখনো সিমেন্টের দোকানে হালাকে এই বাড়ির দাম এখন আপনার কাছে নাই
বাড়া উড়ে আপনার পুলার বউ বাড়া উড়ে আপনার বউ আপনার দাম নাই আমি কই নাই আল্লাহ কয় আমি কই নাই কে কয় আমার আল্লাহ বলে বান্দারে আমি হলাম এই সারা দুনিয়ার মালিক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور আমি জীবন দেই আমি মৃত্যু দেই ফেরেশতা আমি তোদের বানাইছি আমি একদিন তোদেরকে মাইরা ফেলবো কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام اي دنيا زمن دقا كي سود انتك رابي شندر اي بي তিবি সাইরা চইলা যাইতে হবে ডাইরেক্ট কোরআনের কথা কুল্লু মান আলাইহা ফান সব শেষ হবে সব শেষ ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবে আমি রব আর সব শেষ কে বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমি শুধু বাকি থাকবো আর সব শেষ আমি সেই রব তা আমি জানোস যে আমি আসমান বানাইছি জমিন বানাইছি তো গো ফেরেশতা গো বানাইছি কোন চিন্তা ভাবনা না কইরাই বলে ফেললি আল্লাহ নতুন মাখলুক বানাবার দরকার নাই আমরাই তো যথেষ্ট ওয়াকাফা বিল্লাহি শাহীদা আমরা সাক্ষ্য দিচ্ছি আমরাই তো যথেষ্ট আর দরকার নাই যখন আল্লাহ বলল কোন চিন্তা ভাবনা না কইরাই বলে ফেললি মাখলুক বানাবার দরকার নাই তোকে সাহস কত বড় সাথে সাথে সব ফেরেশতারা কয় আল্লাহ আমাকে ভুল হয়ে গেছে মাফ করে দাও আমরা তো মাখলুক তুমি খালেক সুবহানাল্লাহ বলেন না তুমি খালেক আমরা এই আপনি কি জোরে কোন না আপনি খালেক কে আপনার শাস্ত্র ভাই খালেক না ওই যে আপনার বাবার নাম তো খালেক আপনি কে আব্দুল খালেক আপনি কে আপনার স্বাস্থ্য ভাই কিন্তু খালেক না উনি আব্দুল খালেক ঠিক না বেটি খালেক কে জোরে কান সে কে জোরে আওয়াজ দিয়ে বলেন সে কে আমরা কি মখলুক ফেরেশতারা কি নবীরা কি কুত্তা কি বিড়াল কি সিরগল কি এই লজ্জা লাগেনি কইতে হ্যাঁ কুকুর কি এই কুকুরের চাইতেও খারাপ এই মানুষ আপনি জানেন কুকুরের চাইতে শুয়ারের চাইতে মানুষ খারাপ যদি কোন আরে কুকুরের বাচ্চা কইলে মানুষের মাইন্ডে লাগে আপনি কুকুরের সাথে তুলনা করলেন আমি করি নাই আপনারা যে বানাইছে সেই বলছে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন এ বান্দা তুই কুকুর বিড়াল সিরগল শুয়ারের চাইতেও খারাপ কে বলেছে হ্যাঁ যে বানাইছে সেই তো ফতোয়া দিছে তুই সিরগলের সাইতে খারাপ কুকুরের সাইতে খারাপ কারণ কুকুর তোর সাইতে কোটি কোটি গুণ দামি কারণ কুকুর কোনোদিনও জাহান্নামে যাবে না কথা বলে না কেন কুকুর কোনোদিনও জাহান্নামে যাবে না শুয়ার বললে আপনার মাইন্ডে লাগে আপনি যদি কাউকে গালি দেন এই শুয়ারের বাচ্চা শোন আপনার মাইন্ডে লাগে যে তুই আমার শুয়ারের বাচ্চা বললি তোর জায়গা মেরে ফেলবে ঠিক না আল্লাহু আকবার কিন্তু শুয়ারের বাচ্চা বললে আপনার মাইন্ডে লাগে হালাকে এমন এমন মানুষ এই পৃথিবীতে আছে শুয়ারের বাচ্চাই যাইতেও খারাপ শুয়ারের বাচ্চা তো জাহান্নামে যাবে না আপনি মানুষের বাচ্চা জাহান্নামে যাবে আর আল্লাহ সেই কথাই বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ বললাম চতুষ্পয় জানোয়ারের চাইতেও খারাপ সিরগল কুত্তা বিড়ালের চাইতে খারাপ তো যখন মানুষকে আল্লাহই ফতোয়া দিলেন কোরআনে সিরগল কুকুর বিড়ালের চাইতে খারাপ তখন ফেরেশতার আল্লাহর একটা প্রশ্ন করেছিল আল্লাহ তোমার না কইছিলাম এইগুলার বানায়ও না আল্লাহ ফেরেশতারা কই ঠকাই দিয়েছে দেখেন না
এই যেরকম আমি আপনাকে एग्जांपल দিয়ে বুঝিয়ে দেই আপনি একটা ফ্যামিলিতে আপনার ছেলেরে বিয়ে করাইতে চান নাই শিকদার বংশ শেখ বংশ মাতবার বংশ নাইটেল বেশি আপনার বউ আর আপনার পোলা পীড়িত কইরা বাস আপনার পোলা এক মাইয়ের ভাগাইলে আইয়া পড়ছে মাতবার বংশের মাইয়া যখন বড় বংশের মাইয়ের ভাগাইলে আইয়া পড়ছে বাপ কইছে যে দেখ বিয়েটা করাইস না শান্তি পাবো না এক বছর দুই বছর পরে ঠিকই দেহে সংসারে গঞ্জাম তখন বাপ কিন্তু মায়েরে গোপনে হইল বলে আমি না কইছিলাম ওই বংশের মাইয়া আনিস না কথা কর না কেন আমার উপর দিয়ে মাতবাড়ি করলি দেখ এখন কেমন লাগে ঠেলা বজন দে আমার আল্লাহ যখন বান্দায় নামাজটা ঠিকমতো পড়ে না রোজাটাও যখন ঠিকমতো রাখে না গো আমার আল্লাহর নাম আনিয়া সুদ ঘুষ ঠিকমতো খায় আমার আল্লাহর ঠিকমতো মানে না আমার আল্লাহ রব এই কথাটা যখন সর্বক্ষেত্রে রব হিসাবে সব মানে না তখন ফেরেশতারা বলে মালিক রে বারবার বলছিলাম মানুষ বানায়ও না তোমার ইবাদতের দরকার আমরা ইবাদতের সংখ্যা বাড়ায় দিব তুমি যদি বলো ইবাদত আরো বেশি করতে করব মানুষ বানাবার দরকার নাই আমার আল্লাহ তখন মনে কষ্ট পাইয়া বলে হে ফেরেশতা তোরা খালি দেখলি যারা গুনাহ করে কিন্তু এমন এমন পাগল আমার এই জমিনে আছে গো চব্বিশটা ঘন্টা ওরা আমি মাওলার জেকের করি চব্বিশটা ঘন্টা আমি মাওলারে ডাকতে থাকি চব্বিশটা ঘন্টা আমার কোরআন তেলাওয়াত করে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর তাসবি পড়ে আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে না তখন যে সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়ে তাদেরকে সামনে নিয়ে বলে দেখ এই পাগলগুলো আমি আল্লাহরে কত ভালোবাসি তখন ফেরেশতারা বলে আল্লাহ ভালো সংখ্যা সৎকারে একজন ঠিক না বেটি ভালো সংখ্যা কয়জন আরে একজনও নাই সৎকার আমি হাজার কে এখন একজন আজ থেকে চল্লিশ বছর আগে সৎকারে একজন ভালো ছিল একশো বছর আগে হাজার কে পাঁচজন ভালো ছিল কত কর না কেন আমাগো বাপসা সারা দাদারা যেই নীতিতে চলছে সিটারি বাটপারি বোঝে নাই আর এখন নেতায়ও বাটপার কর্মীরাও বাটপার কথা কন না কেন যদি নেতারা বাটপার না হইতো কর্মীরা কোনোদিন বাটপার হতে পারতো না এমপি দেখা গেছে একজনকে কমিশনার বানায় দিছে এমপি সাহেব একজনকে এমপি চেয়ারম্যান বানায় দিছে এমপি সাহেব কি বলে দিছে তুই মানুষের জনগণের মাইরে দূরে খাবি হ্যাঁ রাস্তার উপরে দোকান সাজাইয়া জনগণের কষ্ট দিয়া তুই দোকানে ভাড়া উঠে খাবি জীবনে বলে নাই কোন এমপি কোন মন্ত্রী প্রধানমন্ত্রী জীবনে বলে নাই সেলাকার দাপটে মাশাআল্লাহ সেলাকায় বাটপারি সেটারি যত আছে মানুষকে ঠেকাইয়া মিথ্যা প্রবঞ্চনা দিয়া মানুষকে চাপের মধ্যে ফেলাইয়া যত প্রকার কোয়ালিটিতে পয়সা কামানোর দরকার আছে ব্যাংক ব্যালেন্স করে ঢুকাই থয়ে দিছে আছে না নাই হ্যাঁ বাংলাদেশে তো এটা নাই এটা সৌদি আরব আছে আছে না নাই ক্যাম্পে কি কয়ে দিছে আরে মানে প্রধানমন্ত্রী বলে দিছে মনে রাখবেন সদা সর্বদা মনে রাখবেন রব্বে কারিম এই কথাই বলেন ও ফেরেশতারা তোরা খালি খারাপের সংখ্যা দেখোস কে একটা জিনিস তাকায় দেখ আমার বান্দারা যদিও হাজার কে একজন ভালো দেখো ওই একজন মানুষ এক হাজার লোক রে লয়ে জান্নাতে যাবে আর একটু জোরে কর আরো জোরে এই জন্যই বিশ্বনবী বলেছেন লা তাকুমু সা হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা জীবিত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না ওই মানুষটা কি আপনার আমার মতো লোক সলিড লোক যেরকম ভাবে ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চব্বিশটা ঘন্টা আমার আল্লাহর জিকির করে কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন একমাত্র কারে ডাকে যখন দেখে সারা পৃথিবী আমার বিরোধী ফিলিস্তিনি বিরোধী সারা পৃথিবী এখন যদি কোন সারা পৃথিবী কেমনে আমাগো প্রধানমন্ত্রীতে ফিলিস্তিনি পক্ষে প্রধানমন্ত্রী হয়ে কি করবে সে তো কোনো কিছু করতে পারতাছে না কথা বলে না কেন ইরান আমাদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কি লোক কিচ্ছু করতে পারতাছে না তাহলে বোঝা গেছে যারা করলে কাজ হবে হেরাই বিরোধী তাহলে বোঝা গেল সারা পৃথিবী এখন তাকে বিরোধী সারা পৃথিবীটা এখন তাদের কাছে অন্ধকার এই যে ঈদটা গেল ফিলিস্তিনের মুসলমান কেমনে ঈদ করে জান না
ঈদের সময় জামা বানাইছি আজকে পরছি আপনি নতুন পাঞ্জামি কিনছেন কালকে পড়তে পারেন নাই কাজের ঝামেলা আজকে পইরাই জুমায় আসছেন ফিলিস্তিনে যায় দেখেন ওদের জন্য ঈদ নাই কাপড় নাই রোজা আছে সেহরি নাই তারাবি আছে নামাজের জায়গা নাই ওদের জিন্দেগি বলেন কি জিন্দেগি ওরা জানে এই জিন্দেগিতে বেঁচে থাকার জন্য কতটুকু কষ্ট করে চলতে হয় ঠিক না ভাই ঠিক আমার নবী পর্যন্ত যখন যুদ্ধের মাঠে যাইতেন আমার নবী পর্যন্ত উপলব্ধি করতে পারতেন যে জিন্দেগিটা কত ছোট যে কোন মুহূর্তে শত্রু আক্রমণ হয়ে যাবে আমার কোন সাহাবী কখন পাতা ঝরে যাবে কোন সাহাবী মারা যাবে নবী টেনশনে থাকতেন নবীর মাথায় 24 ঘন্টা টেনশন থাকতেন কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কখন কোন অবস্থায় আমার কোন সাহাবীরে কে মেরে ফেলে কেউ জানে না কথা বলেন না কেন ঠিক ফিলিস্তিনের মুসলমান ওই বাদশা জানে কোন কোন জায়গায় কোন ঘাটিতে কোন হসপিটালে কোন বাড়িতে কোন বাজারে কোন দোকানে কোন ট্যাংকের উপরে কখন আক্রমণ করবে ওই প্রেসিডেন্টের যায় দেখেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের একটা সেকেন্ডের জন্য ঠিকমতো চিন্তা ছাড়া তার মাথার মতো অন্য টেনশন নাই যেই দেশের রাষ্ট্রনায়ক যা যেই দেশের রাষ্ট্রনায়ক মানে প্রধানমন্ত্রী মনে করেন ভাত ঠিকমতো ঘুমায় না ঠিকমতো ঘুমায় না কখন কোন জায়গা দিয়ে আমার দেশে কে কোন সময় কি ক্ষতি করে ফেলে কোন জিএমবি কখন কি করে আমার দেশের গোয়েন্দা বিভাগ 24 ঘন্টা সতেজ রাখে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিএফআই খবর 24 ঘন্টা 24 ঘন্টা অন্য কারো খবর না নিলেও ডিজিএফআই খবর 24 ঘন্টা ডিবির খবর মাননীয় প্রধানমন্ত্রীর মাথার মধ্যে ঘুরে যে দেশ এখন কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে ঠিক এইটা যে এই দেশের প্রধানমন্ত্রী তা না আমার নবীও ছিলেন প্রধানমন্ত্রী আমার নবীর কানেও 24 ঘন্টা বাড়ি খাইতো কোন দেশের কোন গুপ্তচর কখন আমার মদিনায় আক্রমণ করে বিশ্বনবী 24টা ঘন্টা ওই চিন্তায় থাকতেন তার জ্বলন্ত প্রমাণ নবীরে তিন দিন পর্যন্ত পাওয়া যায় না তিন দিন পর্যন্ত পাওয়া যায় না ডিজিএফআই খবর দেয় হুজুর অতি তাড়াতাড়ি কুস্তুনতুনিয়া থেকে একটা শত্রু বাহিনী আসতেছে মদিনার উপর আক্রমণ করবে তারা মদিনার কিছু বাহিনীর সাথে এক হয়ে মক্কার কিছু বেঈমানের সাথে অ্যাড হয়ে কুস্তুনতুনিয়া যেটা ইরান ইরানের কাছাকাছি ওই বর্ডার থেকে অতি তাড়াতাড়ি আমাদের দেশ আক্রমণ করবে যে আক্রমণ মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের হাতে কম আছে আল্লাহ সাহায্য ছাড়া মদিনাকে বাঁচাইবার মতো ক্ষমতা নাই নবী আমার এই টেনশনে উম্মতের টেনশনে আপনারা জানেন আপনারা জানেন আমার নবী একটা যুদ্ধ পেটে পাথর বাইন্ধে করছিল সেটা হলো খন্দকের যুদ্ধ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী একাধারে এক সপ্তাহ পর্যন্ত এক ডোক পানিও খায়নি যত সময় পর্যন্ত আমার কানে না খবর আসবে যে মুসলমান বিজয় হয়েছে তত সময় পর্যন্ত আমার নবী এক ডোক পানিও খাবেন না সাহাবীদেরকে খাওয়ান দিচ্ছে ঠিকই নবী নিজে খাচ্ছে না তাহলে বুঝে নেন আমার নবীর মাথায় কত টেনশনের চাপ ছিল আমি আরো সহজ করিয়ে দেই এই ঈদের সময় যারা আছেন অনেক ফ্যামিলি আছে পোলাপনে ঠিকমতো বাজারও দিতে পারেন না পকেটে পয়সা নাই মার্কেট করতে পারেন না রমজান যত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বাপের মাথার মধ্যে তত টেনশন চাপছে পোলারে অন্তত দিতে হবে 10,000 বিবির দিতে হবে 10,000 মেয়ের জামাইরে দিতে হবে 10,000 মেয়ের দিতে হবে অন্তত 7,000 ছোট পোলারে ছোট মেয়ের দিতে হবে 10,000 এই 60,000 টাকা তো মার্কেটে দিতে হবে হালাকি আমি আমার ইনকাম আছে মাসে হুদা 50,000 টাকা আমার মার্কেটে যদি যায় 50-60,000 টাকা তাহলে আমি বাজার কর মুখী দিয়া কথা বলেন না কেন অবশ্যই হয়তো আমার কামলা দিতে হবে নলে মানছেনে মাইরা দুইটা টাকা কামাইতে হবে মানুষ অসৎ পথে কেন যায় এই যে কোন পুলিশটা ঘুষখোর ঘুষখোর এ পুলিশের বেতন কত পুলিশের বেতন দেয় কত তার ফ্যামিলি ফ্ল্যাট ভাড়া যায় 30,000 টাকা আর বেতন হলো 40,000 টাকা 35,000 টাকা 38,000 টাকা একটা পুলিশের বেতন একটা এসআই এর বেতন 45,000 টাকা আর ফ্ল্যাট ভাড়া যায় 32,000 টাকা কথা কন না কেন এখন যদি কোন তার ভালো ফ্ল্যাটের দরকার কি বস্তিতে থাকতে পারে না কে বস্তিতে থাকবো কে তোমার মনে যেরকম ভালো চায় তার মনও ভালো চায় কথা বলেন না কেন সৌদি আরবে এক একটা পুলিশের বেতন মিয়া এক একটা পুলিশের বেতন 1,00,000 টাকার উপরে খবর লাই দেখেন এবার খবর লিয়েছি
এক লক্ষ টাকার উপরে বাংলাদেশী টাকার এক লাখ টাকার উপরে এক একটা পুলিশের বেতন তো ওই দেশে যে ঘুষ খায় না কিল্লে খায় না বেতন যদি ঠিকমতো দেয় মালিক যদি ঠিকমতো দেয় 100% আপনার বাড়ির দারোয়ানও আপনার বাড়ি একটা ঘুটি বাটি এমন কি একটা টাকা চুরি করে আপনার বাড়ির থেকে একটা টাকা সরাবে না কথা কোন না কে তখনই আপনার কোম্পানির ভিতরে দুই নম্বরই ডুববে যখন আপনি কর্মচারীর বেতন ঠিকমতো উপযুক্ত কর্মচারীর বেতন দিবেন না এটা মনে রাখবেন ফ্যাসিলিটি কিন্তু ইমানের একটা অঙ্গ ঠিক না বে ঠিক তো ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ সাল্লামের মাথার মধ্যে গুরপাক খাইতেছে আমার সাহাবীরা কোন দিক দিয়ে মারা যায় কোন দিক দিয়ে কি করে আপনারা জানেন খন্দকের এখানে পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদে নবী পাঁচটা ঘাঁটি করলেন পাঁচজন সাহাবীরে দায়িত্ব দিলেন আপনি এই ঘাঁটির মধ্যে থাকবেন শত্রু সেনা যদি দিক দিয়ে আক্রমণ করে আপনার আমি 50 জন সাহাবী দিলাম এই 50 জন নিয়ে ওদের মোকাবেলা করবেন আলীর নামে একটা মসজিদ আছে আলীরে বলে দিলেন আপনি এই গাড়িতে থাকবেন তখন কিন্তু আলী নবীর মায়ের জামাই মায়ের জামাই আমরা তো ছোটদেরকে সম্মান করি না বড়দেরকে আমরা শ্রদ্ধা করি না আমার নবী মায়ের জামাইরে আসেন বসেন কইতেন সুবহানাল্লাহ বলেন না হালাকে দেখেন নবী যখন নবীর বয়স 41 বছর তখন আলীর বয়স মাত্র 10 বছর তাহলে কয় বছরের ছোট হ্যাঁ অঙ্ক তো ভুলে গেছেন কেমন কত বছরের ছোট 31 বছরের ছোট তার মা ছোট মায়ের জামাই তো 31 বছরের ছোট তারে নবী বলতেছে আলীরে বলতেছে মসজিদে আলী যেটাকে বলা হয় যেটা সবচেয়ে হাজিরা বেশি প্রাধান্য দেয় আল্লাহ তখন হাসান হোসাইনের দুজনের জন্ম হয়ে গেছে আমার নবী আলীরে বলে দিলেন আলীরে এই ঘাঁটিটা আপনি দেখে রাখবেন আলী লজ্জায় বলে আপনি এখন আপনার আপনি আমার আপনি কোন আমি এখন আপনার মাইয়ের জামাই আপনি আমার তুই কইবেন নবী আমার বলে আলী রে আমি নবীতে একটা সুন্নাত জারি করে গেলাম ছোটদেরকে সম্মান বড়দেরকে শ্রদ্ধা এটা যদি আমি নবী না করি 100% আমার উম্মত করবে না ঠিক না বে ঠিক এখন আপনার প্রশ্ন আসতে পারে ধরে নবী করলো তাহলে তার উম্মতরা করে নাকি অবশ্যই মনে নবীর মধ্যে ভেজাল ছিল নাউজুবিল্লাহ খবরদার এইটা আবার মাথার মধ্যে আইনেন না বজন রে ভালো করে বুঝেন নবী যখন বললেন আলী রে এই ঘাঁটিটা তুমি দেখি আরাই করে আমি আলীর কাছে যেই ঘাঁটিটা ছিল এটা ছিল মারাত্মক ঘাঁটি এই আলী এখান দিয়ে শত্রু সেনার আক্রমণ করতে পারে গো তোমারে আমি 70 জন সাহাবী দিলাম এই জায়গাটা তুমি দেখে রাখবা আবু বকরের নামে একটা মসজিদ আছে আবু বকর আপনি সভাপতি দৃষ্টিতে দেখে রাখবেন ঠিকমতো কমান্ডার পালন করে কিনা ওবাজান সূরা আহজাব কোরআন শরীফে খন্দকের যুদ্ধ সম্পর্কে একটা সূরাই নাজিল করছে আমার আল্লাহ আহজাব মানে খন্দকের যুদ্ধ এই যুদ্ধটার পুরা পটভূমি আমার নবী নিজে ছিলেন কমান্ডার আরো জোরে বলতে হবে যুদ্ধের পটভূমি যখন বিশ্ব নবী সহকাইকা দিলেন এইভাবে এইভাবে খন্দক খনন করো গর্ত খনন করো খাল খনন করো আমার নবী কত বড় বাজান রে বৈজ্ঞানিক ছিলেন কত বড় কমান্ডার ছিলেন আমার নবী কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন দেখেন আমার বিশ্ব নবী গর্ত খনন করতে যায় এক সপ্তাহ পর্যন্ত নিজে এক ঘুঁট পানিও খায় নাই সংসারে যে মুরব্বী আপনি খবর লয়ে দেখেন ছেলে মেয়ে নাতি পোতারে সবাই মার্কেট দিছি কিন্তু বাবা আমরা এমনও আছি যে একটা স্যান্ডেলও আমি নিজের টাকা দিয়ে কিনি নাই ঠিক না বে ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা আমি নিজে বলি এই যে দেখতেছেন নতুন জামা নতুন লুঙ্গি নতুন স্যান্ডেল আমি আমার নিজের টাকা দিয়ে একটা টাকাও কিনি না হয়তো কেউ আমারে হাদিয়া দিছে এখানে অনেক কোটিপতি শিল্পপতি আছে মাইয়াই দিছে পুলাই দিছে শ্বশুর বাড়ির থেকে দিছে শালা সুমন্দিতে দুলাবাই হিসাবে দিছে আমি অনেক রে দিছি কিন্তু আমার নিজের টাকা দিয়ে আমি কিনি নাই কেন কিনি নাই টাকা নাই এই জন্য নয় অনেকের মনে অনেক কষ্ট থাকে যেই কষ্ট আমার মালিক সারা কেউ জানে না
ভালো করে মনে রাখবেন আমার বিশ্বনবী সমস্ত সাহাবীদের কর্তা সমস্ত সাহাবীদের অভিভাবক আমার বিশ্বনবী মনে মনে ভাবে আমি যদি খাই আমার সাহাবীরা খাওন পাবে না নবীর খাওনটা নিজে গাইটে করে রাখতেন যেই সাহাবীর খোদা বেশি থাকতেন নবীর খাবারটা তারে পকেটের থেকে তুলে দিতেন দেখবেন অনেক মা দুঃখী নিয়ে আছে গো বাবা আপনার বাবা আপনার জন্য আটটা কমলা আনছে ফ্যামিলিতে আটজন সদস্য মায়ের ভাগে একটা কমলা পড়ছে মায়ের ভাগে একটা খেজুর পড়ছে মায়ের ভাগে একটা আপেল পড়ছে মা নিজে না খায়া ফ্রিজের মধ্যে রাইখা দেয় গো বাবা ছোট্ট মেয়েটা ছোট্ট নাতিটা দৌড়ে যে বলে দাদি আমারে তুমি আর একটা কমলা দাও বাজান দে কমলা তো আটটা আটজনে ভাগ করে নিয়ে গেল ওই কমলাটা কই পাইল ওই কমলাটা আর কেউ পায় নাই ওটা হলো জনম দুঃখিন মায়ের ভাগেরটা ঠিক না বেঠি এইরকম আরো বুঝায় দিলাম আমার বিশ্বনবী যুদ্ধের মাঠে কেন খায় না নবীর ভাগে খাবার ছিল নবীর খাবারটা নিজে উঠায় রাখছে যখনই কোনো সাহাবী গর্ত খনন করতে যাইয়া বারবার বলতেছে নবী গো আমার খুব ক্ষুধা লাগছে কোদাল দিয়া কোপ দিতে পারতাছি না পাথরটা ঘাড়ে করে উঠাইতে পারতাছি না আপনি যদি আমার একটা খেজুর দিতেন আমি ভালো করে কাজ করতে পারতাম নবীর পানির গ্লাসটা নবীর খেজুরটা ওই সাহাবীর গালের মধ্যে দিয়া নবীর আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বলতেন যা আমি দোয়া করে দিয়ে গেলাম বাকি কাজটা দ্রুত করিতে চালাই লয়ে যা আল্লাহ তোরে সাহায্য করবে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম বিশ্বনবী কোরআনের আয়াত পড়ে বলতেন তুমি যখন আমি নবীর সাহায্য করবা আমার আল্লাহর সাহায্য করবা 100% ভাবে আল্লাহ তোমার সাহায্য করবে সুবহানাল্লাহ সাহাবী এই ওয়াজ শুনে যাইতেন যাইয়া দ্রুত গতিতে কাম শুরু করে দিতেন বিজয় লাভ করতেন ঠিক আমার নবীজি যখন দেখলেন কুস্তন্তুনিয়ার থেকে বড় একটা কাফেলা আমার মদিনার পরে আক্রমণ করবে আমার বিশ্বনবীর টেনশন নেই বাজান রে বারবার খালি ঘামাইতাছে বারবার নবীর পেশার উঠা যাইতেছে আমার নবীর মাথার রগ গুলা বড় বড় হয়ে যাইতেছে মনে রাখবেন নবী যখন বেশি টেনশন করতেন এই মাথার এই রগ গুলা খাড়ায় যেত মনে হয় বুঝাইতে পারেন যখন দেখবেন আপনি বেশি টেনশন করবেন যখন আপনি বেশি রাগ হবেন তখন মাথার এই রগগুলা খাড়ায়া যায় আর আমার নবীর বুখারীতে আসছে সূরা হাজাবের মধ্যে আসছে নবীর এই দুই ভুরুর মাঝখানে একটা রগ আছিল যেটা বুখারীতে আসছে এই দুই ভুরুর মাঝখানে একটা রগ আছিল এই রগটা নবীর এরকম রক্তের মতো লাল হয়ে যায় যখন নবী কোনো টেনশন করতেন অথবা কোনো দিন রাগ হইতেন এই মাথার এই দুই ভুরুর মাঝখানে এরকম কাশির মতো একটা রক থাকতেন এইটা একবারে লাল হইয়া কোলবালিশের মতো ফুইলা উঠতেন যখন এটা কোলবালিশের মতো ফুইলা উঠতেন তখন কোন সাহাবী কোন বিবি এমন কি জিব্রাইল নবীর সামনে আসতেন আরে আরো জোরে কোন দেখবেন সহজ সরল মানুষ কিন্তু সহজে রাগ হয় না হ্যাঁ সোজা মানুষ কিন্তু সহজে রাগ হয় না রাগ হইলে আর আবার থামান যায় না কথা কর না কেন দেখবেন যারা একটু সহজ সরল এরা পুরো বছরের ভিতরে রাগ হয় না একদিন হয় যেদিন হয় ওই একদিনে এক সপ্তাহ আর যাগো রাগ বেশি সময় আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার তো নবী একদিন এরকম রমজান মাসে রমজানের ভিতরে এতেকাবে বসার আগে আমার নবী পুরা মাসে এতেকাব বেশি করছেন লাস্টের 10 দিন কয়েক দিন কয়েক রমজানে করছে এক কি দুই রমজানে লাস্টের 10 দিন করছেন আর পুরা মাসে নবী এতেকাবে বসেছেন তো লাস্টের 10 দিন যেই বছর বইছে ওই বছর বিবিদের সাথে পরামর্শ করতে হঠাৎ করে মা আয়েশা বলে ফেলছে ইয়া রাসূলুল্লাহ এত বছর গেল রোজার আয়াত নাযিল হলো সব বাড়িতে মার্কেট হয় আমাগো কোন রোজায় কুরবানিতে কোন মার্কেট হয় না আমাগো কি মন নাই আমাগো মনটা কি চায় না নতুন জামা পইরা ড্রেস গায় দিয়া ড্রেস দিয়া আপনার সামনে একটু সাইজা গুইজা ঈদের দিনে একটু ঈদুল ফিতরের দিনে আনন্দ করি আপনাদের বলছেন ঈদুল ফিতরের দিনে আনন্দ করা জায়েজ আছে কেন আমরা যে জায়েজ করি টিরাকের উপরে ডিজি সেট লইয়া দেখছেন অবস্থা এই হারাম খোরগুলা কি আছে দেখছেন আল্লাহ শুকর কালকে পদ্মা সূত্র হই নে টেরাকি করে জন কি আছে ডিজি বাজাইতে বাজাইতে এলাকার মানুষ টেকতে না পাইরা বাঁশ দিয়ে বাইরে
আলহামদুলিল্লাহ কোন না কেন আর এই ডিজি এমন ডিজি ডিজি ঘরের হাড়ি পাতিল সুদ্ধা কাঁপে এ কথা কোন না কেন জোরে কোন সে কি আওয়াজ ড্যাক ড্যাক হারাম খুরগুলা করে কি দেখছেন ও কি একবারও ভাবলো না বাদ্যযন্ত্র হলো শয়তান খুশি আর বাদ্যযন্ত্র সারা ঘরের মধ্যে আনন্দ করা স্ত্রী পুত্র এক জায়গায় বইয়া মুস্কি মুস্কি হাসা একজনের খাবার আরেকজন খায়া একজনের প্লেট থেকে থাবা থাবি করে খাওয়া এইটাই হলো সুন্নাত স্বামী স্ত্রী খাওয়াই দেয়া স্ত্রী স্বামীর খাওয়াই দেয়া মাঝে মাঝে স্ত্রীরে মুখের মধ্যে খাবার এভাবে ঢইলা দেয়া এটা আনন্দ আর আমরা করি কি খাওয়ন দাওন বাদ দিয়া টিরাকে ডিজি ভাড়া কইরা ওরে ড্যান্স রে বিরিজেন রেলিং সুদ্ধা কাঁপে ওই রাস্তায় যদি শয়তানও যায় শয়তান কে তোর কাছে মাফ চাই আমি এক এক মাস বান্দা ছিলাম ভালো ছিলাম কিল্লিগে তোকে টিরাকে আইলাম কথা কর না কেন তোকে টিরাকে ডিজির বাদ্যর আওয়াজে আমি শয়তান এখন আগুন লেগে গেছে আমার কানে তো শয়তান যদি ওই গ্রাম থেকে পালায় তাহলে তুই কে সামারকা মুসলমানে পোলা তুই বুঝালো কথা কর না কেন এ জোরে কর ধন্যবাদ জানাই যারা টিরাকা লাগো বাইরে ফাড়া হেলাইছে আপনাদের কাছে আমার যেটা পায়ে হাত দিয়ে বলবো এই যে ঈদের দিনে ডিজি বাজানো এই পোথাটা ঘরের মধ্যে ড্যাকসেট বাজানো এটা কে দিল আপনার এই পোথাটা লজ্জা লাগে না এক মাস রোজা রাইখা রোজাদারের কানে গান শোনানো ঈদের দিন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হালাকি ঈদের দিন প্রত্যেকটা মুসলমানের ঘরে কোটি কোটি ফেরেশতা যায় যদি কোন কি লয়ে যায় হারা খাইতে যায় না আপারে বস্তা ভরিয়া ভরিয়া সওয়াব লয়ে যায় এখন যদি যাই এখন ড্যাপ 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 ফেরেশতারে কবে তোরে খাওয়াবো গাপ গাপ তোরে দেব বাস বাস নাউজুবিল্লাহ বললেন না দুঃখে কলজা ভাইড়ে যায় নামাজ পড়ে যাইতে শিখাইল কেমিয়া এক জায়গা দিয়া সে গাড়ির জানলা কপাট আমার তো লাগানো এসি সারা গাড়ির আওয়াজ গিলাসের মধ্যে যে মনে করতেছে কানে তালা ফাইড়ে যাবে চিন্তা করেন কেসাই পালন করতেছে নাউজুবিল্লাহ বললেন না তোকে হাতে পাও ধরে বলছি রে ভাই ঈদের দিন যারা 30টা রোজা রাখছে এদের আনন্দ হলো আরাম আয়েশ করে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরে মধ্যে খাওয়া দাওয়া কইরা এক আত্মীয় আর এক আত্মীয়রে ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো এই খাওয়ান দাওয়ান বাদ দিয়ে তোরা যারা ডিজি বাজাইছস আল্লাহর কাছে তওবা কর আল্লাহ যেন তোদেরকে মাফ করে দেয় এই রোজাদারের রোজাগুলো যে নষ্ট করছো আল্লাহর কসম যদি খালেস তওবা না করে মারা যাস তোরা বেঈমান হয়ে মরবি বেঈমান হয়ে মরবি বেঈমান হয়ে মরবি কথা কর না কেন আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন তো মা আয়েশা বলে ফেলছেন ঈদের তিন চার দিন যেই বছর আমার নবী 10টা 10 দিনে ইতিকাফ করছে লাস্টের দশক ঠিক কোন কোন রাওয়ায়েত আছে রোজার 13টা কোন কোন রাওয়ায়েত আছে 16টা কোন কোন রাওয়ায়েত আছে 12টা এর ভিতরে বিবিরা সব 9 জন বিবি মিলে মিটিং করে লাইছে কি মিটিং ইয়া রাসূলুল্লাহ আমাগো মুন্ডা কি চায় না আমরা একটু মার্কেট করি সাইজা গুজা ঈদের দিন আমরা একটু পাড়া প্রতিবেশীর বাড়িতে যাই আব্বার বাড়ি যাই ভাই বোনের বাড়ি যাই তাকে একটু দাওয়াত দেই একটা ঈদেও তো তাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারলাম না কারণ আমাগো ঘরে তো ঈদের দিনই কোনো খাবারই জোটে না সুবহানাল্লাহ কইলেন এ মিয়া মক্কা মদিনার প্রেসিডেন্ট তার বাসায় পাক হয় না ঈদের দিনে হুজুর আমাকে মন চাই হাসান হোসেন একটু দাওয়াত দেয় আমরা একটু ফাতেমার বাড়ি যাই আমাকে একটু মার্কেট করে দিলে আমরা একটু খুশি হইতাম নবী আমার মুখটা কালো করে বললেন মার্কেট খুব দরকার না জি মার্কেট খুব দরকার না হাদিস এভাবেই আসছে মার্কেট খুব দরকার না মা এসা ছোট মানুষ বইলে লাইছে বুঝলে বইলে লাইছে কেন 48 বছরের ছোট মা এসা নবীর থেকে বইলে লাইছে ইয়া রাসূলুল্লাহ হ খুব দরকার তিনবার যখন বলে ফেলছে দরকার কিন্তু হুজুর একজন বিবি জয়নাব বিনতে জাহাশ ও বুঝে লাইছে যে নবীর এই রক্তটা ফুলতাছে এইটা বুঝাবার জন্য এই হাদিস কেন বলছি জয়নাব বুঝে লাইছে কারণ তখন জয়নাবের বয়স 70-এর উপরে 78 বছর বয়স এই মহিলা সুবহানাল্লাহ বলতে পারলেন না আমার এই মা আপনার মা জয়নাব 78 বছর একটা মহিলা সে বুঝে লাইছে নবীর এই রক্ত ফুলতাছে ওই যে সোজা লোক রাগ হইলে এক সপ্তাহ পর্যন্ত তার রাগ ছড়ে না আমার নবী তো সহজ সরল আল্লাহ আমার নবী কোনো পেঁয়াজ গোজ বুঝতেন না যখন তিনবার জিজ্ঞেস করছে মার্কেট খুব দরকার না
মার্কেট খুব দরকার আশা আশা বলে জি এবার যদি দেন তাহলে আমরা নিমু আপনি তো এবার এতে কবে পুরো মাস বসেন নাই আমাকে সুযোগ হইছে মার্কেট করার আমার নবী বলে আয়েশা বুঝা শোনা কও মার্কেট খুব দরকার জয়নাব দৌড় দেয়া নবীর পাও দুইটা ধরায়া ধরে বলে না লাগবে না এতদিন যখন নেই নাই বছর দরকার নাই মাইশা বলে বললেন আপা আপনি বেশি বুঝেন না নবী যখন বলছে দরকার দরকার তাহলে নবী হয় মনে হয় নবীর পকেটে পয়সা আছে বজন দি জয়নাব বলে আয়েশা রে তুমি ছোট মানুষ সব বিষয় তুমি এখানে কথা বলো তুমি দেখছো আমার নবীর রক সামনের এই দুই বুরুর মাঝখানে রক দুইটা মোটা হয়ে গেছে নবী আমার আয়েশার কথায় কোনো জবাব না দিয়া মসজিদে নববীতে চলে গেলেন নবী আমার মসজিদের মধ্যে বইয়া চিন্তা করতেছে মালিক আমি কেমন স্বামী গো আমি আমার বিবিদের চাহিদা মিটাইতে পারি না তারা আমার কাছে অভিযোগ করে ফেলেছে এত বছর পর্যন্ত মার্কেট চোখেও দেখি নাই এদের দিন সব বাসায় খাবার হয় আমাদের বাসায় হয় না আমরা হারি না জ্বালায় হাদিয়া যা আসে তাই খাই নবীকে আমরা একটু মার্কেট করতে চাই আল্লাহ তুমি তো আমার সম্পদ দিতে চাও আমি নেই না আল্লাহ তাহলে কি আমি স্বামী হিসাবে ভালো ম্যান না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আহজাব নাযিল করলেন যেই সাহাবীর কথা বলছিলাম খন্দকের যুদ্ধের কথা বললাম যেই সূরাটা এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন নবী আপনার নয় জন বিবিরে বলে দেন প্রত্যেক জনরে আপনি তালাক দিয়ে দিবেন কালকা সবাই রে তালাক দিবেন আপনি কালকা কে বলতেছে জোরে বলেন কে কে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত নিয়ে নয় জনকে তালাক দিবেন আপনি কতরা কে বলতেছে আমি আপনাকে নতুন করে আবার বিয়া দিব জান আমার নবীর অন্তরে ব্যথা দিছে আমার নবীর চেয়ে তারা বেশি বুঝে ফেলাইছে বল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা জান তারা দুনিয়ারে চাইছে আখিরাত চায় নাই আমার নবীর চেয়ে বেশি বুঝে লাইছে তাকো মার্কেট খুব দরকার জান ঘোষণা দিয়ে আসেন আমি আল্লাহর অর্ডার তোমাদের প্রত্যেককে আমি তালাক দিয়ে দিব নতুন করে আমার আল্লাহ অন্য মেয়ের সাথে আমাকে আল্লাহ বিয়ে দিবে হ্যাঁ ওই যে সোজা মানুষ যদি রাগ হয়ে যায় নবী যখন ঘরের মধ্যে ঢুকে গেছি এই রক্তটা বাবা উসা হয়ে গেছি জিদ্দের ছোট নবীর শরীর লাল হয়ে গেছি আল্লাহ যখন নবীদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করছে আপনি এক্ষুনি যান আপনার মনে আপনার বিবিরে কষ্ট দিছে গো নবী এক্ষুনি তাদেরকে বলে দেন আমি নয় জনকে একসাথে তালাক দিব আমি আবার নয় জনকে একসাথে বিবাহ করব এমনকি আমার আল্লাহ বলছে পঞ্চাশটা মহিলার সাথে আমার আল্লাহ বিয়া দিবে খামসিনা ইমরা জোরকান মারহাবা খামসিনা ইমরা পঞ্চাশ জন মহিলার সাথে আমার নবীরে বিয়া দিব আমি আল্লাহ বলে দেন আপনি এখন আপনি বলেন সোজা মানুষ যখন বেকা হইছে যে আল্লাহ অর্ডার দিছে আপনি বলে দেন পঞ্চাশ জনের সাথে বিয়া দিব তখন নয় জনের বিয়া তালাক দেয় আল্লাহর অর্ডার ডাইরেক্ট সুরা আযাবের মধ্যে আসছে যখন বলছে তোমাকে নয় জন একসাথে তালাক দেওয়ার কথা আল্লাহ বলছে আমি মার্কেট দিতে পারবো না তালাক দিতে বলছে এই খবরটা চলে গেছে আবু বকরের কানে আবু বকরের কানে এটা যদি আপনার আমার মাইয়া হইতো আর আপনি একজন প্রেসিডেন্ট আপনার মন্ত্রী পোলা দেহে বিয়া দিছে আপনি যদি কন তুই মার্কেটের কথা কইলে তোর তালাক দিন আপনি তো হিন্দা কইতেন জামাই সুদ দেখা এলাম আজকে কথা ঠিক না বেঠে এ তোর জামার গোষ্ঠী গিলাই তোর নাই টাকা পয়সা নাই এই তুই দেশের রাষ্ট্রনায়ক তুই দেশের প্রেসিডেন্ট তুই আমার মাইয়ার অন্তত একটা থ্রি পিস দিতে পারবি না তুই কিসের সাতার প্রেসিডেন্ট তোর বাইরে লুড়া বানা হলো না কথা বল না কেন আবু বকরের কানে গেছে আমার আল্লাহ বলছে তার মাইয়ারে তালাক দিয়ে দিতে বজন দে আবু বকর একবার দুইবার না দশ বার কই দে গেছে তরবারি নিয়া ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না ও বাজার আপনাদের সামনে যে জুমার নামাজ পড়াইতে আসি এখনো পর্যন্ত অনেক মেহনত করে তারপরে আসি প্রতিদিন জুমার নামাজটা যদি আমার না থাকতো আমি যে কত প্রশংসা করতাম আল্লাহর
আমরা যারা এখন এই পর্যায়ের বক্তা আছি এই জুমার নামাজ আমাগো পড়ানোর জন্য সময় নাই আমাদের জুমার নামাজটা যদি আমার না থাকতো বিশ্বাস করেন আমি যে কত খুশি হইতাম যদি কন্তলে যান নাকে জামুগা চিন্তা নাই আপনারা জামুগা খুব তাড়াতাড়ি জামুগা রিটারে জামুগা খুব তাড়াতাড়ি জুমার নামাজ পড়ামু না যে কোন এক পিছনে বয়ান নিরিবিলি জুমার নামাজটা পড়ে মাহফিলে জামুগা কারণ এই জুমার নামাজটার জন্য আমাদের মতো বক্তাদের যাদের এত কষ্ট ঘুম মাইট দিয়া সেই রংপুরের থেকে কুয়াশার মধ্যে এত কষ্ট করে জুমার নামাজটা পড়ান লাগে এরপরে ভাই আমাগো বিরুদ্ধে কত ষড়যন্ত্র কত সমালোচনা কথা কথা কেন হ্যাঁ আর ইলিয়াসউদ্দিন মোল্লা আমারে পাঠাইছে এই জন্য না যে মাইক্রোফোন হাতে নিয়ে ভিক্ষা করবেন আরে গতকালকে আপনি গতকালকের কথা শুনেন দেখেন এই যে জুমা এখানে আসার আগে এই সার দোকানে সমালোচনা হইতেছে আমার যে কালকে কামরা জিয়াদি সাহেব কি করলো কি কয় নামাজ পড়ার আগে কিল লেগে মসজিদের কালেকশন করলো নাউজুবিল্লাহ বললেন হালাকি আমি আমার নিজের মন মতো কালেকশন করছি তাহলে এই যে সমালোচনার পাত্র আমি হইতাছি এই মসজিদের কারণেই তো এই যদি জুমার নামাজটা আমার না থাকতো তাহলে তার এই কথা হনন লাগতো না আমার নিজের মসজিদ আছে পড়াইয়া পড়াইলে পড়াইলাম না আমার খতিব রাখা আছে আমি তার নিজে বেতন দেই আমি পড়াইলে তার বেতন দেন লাগতো না আর আমার মসজিদে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম কথা বলেন না কেন আপনি ভাবতাছেন এই মসজিদে নামাজ পড়াই আমার মুসল্লিরা সেই শত শত টাকা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে মিরপুর এক নম্বর দেড় জুমা পড়াইতেছে এই মসজিদ বালায়ের লেগা না এটা ইলিয়াস রহমান জিহাদির পিছনে একটা ওয়াক্ত নামাজ পড়ার লেগা কথা সত্য না মিথ্যা আমি যদি আমার মসজিদে পড়াই এরা এখানে ওইখানেও যাবে সেই কেরানীগঞ্জ থেকে এই মুসল্লি মুসল্লিরা এখনো আসে পুরাটা বছর আসে এই মসজিদে টাকা দেয় এটা আপনাকে মসজিদের ক্রেডিট না এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট এটা গৌরব না আল্লাহর অহংকার নয় আল্লাহর প্রশংসা এই মালাক আল্লাহ আমার দান করছে কথা বলেন না কেন সবাই আল্লাহ সব যোগ্যতা দেয় না অনেকে বড় আলেম হে নিজে মনে করে আমি অনেকবার আলেম আমার সামনে বইয়া একটা ওয়াজ একটা হাদিস যদি ঠিকমতো বলতে পারে জীবনে ওয়াজ করবে না হালাকি আপনাদের সামনে পড়র পড়র বহুত করে বহুত করে মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ একজন এক একটা দিয়ে বানাইছে যেটা অন্য কাউরে দেয় নাই কথা বলেন না কেন আমি লক্ষ মানুষের সামনে আল্লাহ আমাকে কথা বলায় হাজার মানুষের সামনে কথা বলায় ভালোবাসা ভিতরে নিয়ে কথা বলি তো এই যে যারা আমার চার দোকানে বইয়া গতকালকের কথাটা সমালোচনা করলেন তওবা করে নিয়েন আমি আমার নিজের সিদ্ধান্ত আমি কোনোদিন ওই মসজিদের কালেকশন করি না আমার কমিটির সিদ্ধান্ত আমি করি আমরা কেন কইলেন আর আজ যদি জুমার অর্থাৎ ঈদের আগে যদি টাকাটা না তুলতাম জুমার নামাজের পরে যদি তুলতাম তাও সমালোচনা করতেন যে বেড়ায় মোনাজাতটা না করে আমরা জামু একটু বাজার বুজারে আমরা একটু জামু একটু মার্কেট করতে এটা বাদ দিয়ে বেড়া শুরু করছে মসজিদের কালেকশন তো এই সমালোচনার থেকে বাঁচতে পারতাম যদি জুমাটা আমার না থাকতো কথা বলেন না কেন তবে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবো চিন্তা টেনশন করেন শুধু একটা কথার জবাব দিবেন এই জমিনের মালিককে আর জোরে বলেন সহজ সরল নবী আমার রাগ তো হয়ে গেছে গা এখন রাগ ভাঙাবে কি দিয়া রাগ তো কঠিন সংসারের বড় কর্তা সারা দুনিয়ার কর্তা সারা দুনিয়ার বাদশা দুজাহানের বাদশা যাকে আল্লাহ বলছে রব্বুল আলামিন আর যাকে বলছে রহমাতুল লিল আলামিন আমি হলাম সারা দুনিয়ার বাদশা আর আমার নবী হলো সারা দুনিয়ার রহমত নবী তো শুধু নবীর বউ গো রহমত না উনি তো সারা দুনিয়ার রহমত কথা বলেন না কেন বাজানরে যখন আবু বকর শুনিয়া ফেলছে আমার মেয়েই প্রথম বলছে মার্কেট করে দিতে হবে সঙ্গে সঙ্গে বাজানরে আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেছি আবু বকর একবার দুইবার নয় অন্তত 50 বাজের উপরে মেরে হত্যা করার জন্য গেছে আমার নবী সহজে কোনোদিন রাগ হয় না যেই সুজা নবী সহজ সরল নবী আমার রাগ হয়ে গেছে আর তোরে আমি রাখবো না তোর মতো মেয়ের কারণে আমার জাহান্নামে যেতে হবে আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমায় মসজিদে খায় আমার নবী যেই নবী শেষের দশকে ইতিকাবে বসতে চাইছে আমার নবী আজ থেকে ইতিকাবে বসে গেছে বোঝা গেছে তোর মতো মেয়ের আমি দুনিয়া
নিয়ে রাখবো না বাজান দে আবু বকর বারবার তরবারি নিয়ে কুদিয়া কুদিয়া যায় আমাদের গোপালগঞ্জের ভাষা বারবার তার চটিয়া চটিয়া যায় মারার জন্য বিশ্বনবী বললেন আবু বকর রে বিয়ার আগে মেয়ে ছেলে মেয়েরা থাকে বাবার আন্ডারে বিয়ার পরে অন্তত মেয়েরা চলে যায় স্বামীর আন্ডারে বউ আমার তুমি কুইদা কুইদা যাও মারতে কারণ কি তুমি আমার আয়শারে মারতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারতে যাই এই মেয়ের কারণে আমার জাহান্নাম হয়ে যাবে আমার নবী বলে আবু বকর রে আমি এখন চিন্তায় পড়ে গেছি আমি কসম করে বলছি আমি তোমাদের কাছে আসব না আল্লাহর নতুন সিদ্ধান্ত স্যার আমার মন চাইতেছে এই কয়দিন মসজিদে খাই মসজিদে ঘুমাই এই যে 8 10 দিনের মতো হয়ে গেল আমার মন চাইতেছে আবার বিবিদের কাছে যাই আমি নবী যাইয়া নিজেই সরি বলি কারণ আমি একটু রাগ হয়ে গেছিলাম আমি সোহাসাতটা মানুষ আমি রাগ হয়ে গেছি আমি বলে ফেলছি আল্লাহর কসম আল্লাহর সিদ্ধান্ত স্যার আমি তোমাদের ঘরে আসব না আমি এখন কসম করে ফেলছি আল্লাহ তো ওহিও নাজেল করেন আমি যামু ও বাজার 10 দিন যখন হয়ে গেছে কোন রেওয়ায়েতে আসছে পুরো একটা মাস হয়ে গেছে কোন ওহি আসে না আল্লাহ সিদ্ধান্ত সারা তো নবী ঘরেও যাইতে পারে না এ আমার ভাইরা হঠাৎ করে এক মাস যাইবার পরে 28 দিনের মাথায় আমার আল্লাহ ওহি নাজিল করে বলে নবী গো আপনার ফ্যামিলিতে আগুন লেগে গেছে আপনার একটা বিবি একটা মাস কোনো কিছু খায় না না খাইতে খাইতে আপনার বিবিগুলা স্টুপ করার ভাব হয়ে গেছে নবী আপনি ঘরে যান আমি আল্লাহ আপনার কাফফারা দিয়ে দিলাম যান আপনি আমি আসান করে দিলাম বাজান দি এখন দিলটা নরম করবেন কারণ বক্তা মানুষ কথায় কথা বেড়ে গেল বাকি কথা আজকে রেখে দিলাম আমার বিশ্বনবী যখন ঘরে গেছে এই একটা মাস বিবিদের কাছে কসম করে যায় না স্বাভাবিক এখন একটু লজ্জা লাগার কথা কি না হ্যাঁ লজ্জা আপনার নাই নবীর আছে যখনই নবী ঘরে ঢুকছে এক মাস পরে আরে নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল মনে রাখবেন কয়টা এক নম্বরে নামাজ দুই নম্বরে এটা আমি বলি নাই নবী নিজে বলছে ফাজাইল আমল কিতাবে দেখবেন নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে কি নারী নারী নামে নারী বলে তো অন্য নারী জায়গা না তার বিবি বলেন কি নারী বলে আন্তাজ কয় নারী বিবি কি আজওয়াজে মুতাহারাত হাদিস আছে আজওয়াজে মুতাহারাত ইমরাত না ইমরাত না বিবি নারী বলে কি হয় সারা দুনিয়ার মহিলা গো প্রেমে আসক্ত হয় নাউজুবিল্লাহ বলেন তার বিবি এক নম্বরে নামাজ দুই নম্বরে তার আজওয়াজে মুতাহারাত অর্থাৎ পবিত্র বিবিগুলি তিন নম্বরে হলো আমার নবীর কাছে আতো জোরে কন মারহাবা তিন নম্বরে কি জোরে কন আরো জোরে তাহলে ওয়াদা দেন সারা বছর পকেটে আতর রাখবেন এ কোন কোন এ কোন কি থাকবে জোরে কোন ঘরে আপনার শান্তি থাকবে না তো আতর তো এই সুন্নাত তো থাকবে এটা থাকা যাবে তো তাহলে ওয়াদা দেন কি থাকবে আতর রাখতে হলে কি লাগবে হ্যাঁ এক্সিট লাগিয়ে যাবে একটা সুন্নাত আজকে ঈদের দিন ঈদের পরের দিন ওয়াদা দেন পকেটে কি লাগবে জোরে কোন নবীর একটা সুন্নাত যদি কেউ পালন করে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছ থেকে হাদিস নেন মৃত্যুর আগ পর্যন্ত কাবলাল মউত মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি বেঈমান হবে না ওই ব্যক্তি কারো কাছে মাথা নত হবে না জীবনে তার রেজেকের কষ্ট হবে না তিন নম্বরে তার চেহারার নূর কোনোদিন নষ্ট হবে না কোনোদিন সারা দুনিয়াও যদি তার বিরোধিতা করে তার ক্ষমতা নিতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন ইলিয়াস মোল্লার ভিতরে একটা একটা আছে এমপি এমপি গিরি এমপি জীবনে বহুত দেখছি অনেক এমপির উত্থান পতন আমি ইলিয়াস রহমান জিয়াদি দেখছি এই 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 ক্ষুদ্র বয়সে ইলিয়াস মোল্লার একটা একটা নিয়ত আছে আমার একদিন বলছে আজ থেকে 4 বছর আগে এই মসজিদে আসার আগে এই জিয়াদি নবীর কাছে বলে তিনটা জিনিস প্রিয় আমার হে হাদিস দেন কলম হ আমি কই দেহ দি মেলেনি কি এই মসজিদে আসার এক 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 সপ্তাহ আগে আমার মনে আছে কই দেহ আমার পকেটে সবসময় আতর থাকে কয় আমি যখন এই হাদিসটা তোমাদের মুখে শুনছি সেদিন থেকে আমার ড্রাগদের মধ্যে আতর ডারাহি আমি বললাম তো আরেকটাও তো আছে বোর কাছে
কয়হা ওদিক দিও ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আমার কা তোমা কোসাইতে ভালো আছি ওই দিক দিও ভালো আছি আতর পকেটে রাখছি এখন খালি দোয়া করব যেন ঈমান নিয়ে মরতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তে একটা এমপি সে বলতেছে আমার আতর থাকে আমার ড্রেস আতর থাকে এই মিয়া তাহলে আপনি ইনশাআল্লাহ আমার লাগে ওয়াদা দেন ওয়াদা দেন একটা এমপি লিয়াস মোল্লা যদি এই আতর রাহাল লাগে পাঞ্জাবি পড়তে পারে এই মিয়া এমপি মানুষ হইয়া তাহলে তুমি আতর রাখতে পারবা না পাঞ্জাবি পরা যাবে না যাবে পরবেন পাঞ্জাবি ইনশাআল্লাহ বলেন তো আপনি বলেন তাহলে অফিসে যাওয়ার লাগে তো হুজুর শার্ট গায়ে দিয়ে যেতেন হ্যাঁ অফিসে শার্ট গায়ে দিয়ে যান যেই পায়জামাটা পরবেন ঢোলা ঢালা ওর ভিতরে আতরটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন আর যখন নামাজে আসবেন তখন মাশাআল্লাহ আবার পাঞ্জাবির পকেটে আতরটা নিয়ে আসবেন আমার নবীর একটা সুন্নাত যদি আপনারা পালন করতে পারেন আমি বললাম আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না তাহলে বাজান আমার নবী যখন ঘরে ঢুকলেন দুইকা যখন নবী দুইকাই মুসকে হেসে দিয়েছে ইয়া আয়েশা ইয়া যায়নাব বিনতে জাহাশ ইয়া উম্মে সালমা ইয়া মারিয়া সবগুলা কিন্তু আমার নবীর বিবি আমার মা আপনার মা ইয়া মারিয়া ইবনে কিবতি ইয়া যায়নাব বিনতে জাহাশ তাআল হেনা আনা ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর বোলা এখন আর নবী নাই আব্দুল্লাহর বোলা হোক আমিও মানুষ তুমিও মানুষ আমার মোটামুটি তোমাদের সাথে একটু অন্যায় হয়ে গেছে আমারে মাফ করে দাও বাজান রে মা আয়েশা একটা দৌড় দিয়া পাগলের মতো নবীর পাও দুইটা জড়াই ধরে বলে আমি তো অপরাধী আমি তো অপরাধী আমি তো আপনারে কষ্ট দিছি আমি যদি না বলতাম যে আমাকে মার্কেট দরকার জীবনে দাম নেই এইভাবে এক মাস আমাকে থিয়ে কোনোদিনও থাকেন নাই যুদ্ধের ময়দান সারা নবী আমি অপরাধী নবী বলে আয়েশা আল্লাহ তোমাকে মাফ করে দিছে আমি তোমাকে মাফ করে দিছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তাহলে আজকে থেকে বুঝলাম নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিলেন এক নম্বরে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো না মানহা দুই নম্বরে নবীর কাছে প্রিয় কি হ্যাঁ এইটা যে জানতে পারেন আপনার সংসার আপনি মেনটেন করবেন এটা আমার দেহান্ত কেন এটা গোপনীয় বাদ নবীরটা নজি করছে আপনারটা আপনি করবেন আলহামদুলিল্লাহ বলেন তিন নম্বর যেটা এটা কি এ মনে থাকবে এই একটা আতরের দাম কত মিয়া একশো টাকা হইলে একটা আতর হয়ে যায় এই যে সৌদির আগর সবসময় পকেটে রাখি আমাদের পকেটে আমাদের সব জায়গায় তিন জায়গায় আতর রাখি যেন সুন্নাটটা খেলাপ না হয় ওয়াজের ব্যাগে রাখি পকেটে রাখি গাড়িতে রাখি আর এই সুন্নাত সারা যাবে না নবীর কাছে তিনটা জিনিস এত প্রিয় আতর বউ আর হলো নামাজ একটা সুন্নাত তো রাখতে পারবো যদি একটা সুন্নাত আমি রাখতে পারি সুন্নাতে ওয়াহিদা কুল্লু ঈমান ওয়া আমানা আল্লাহ বলেন তোমার ঈমানের দায়িত্ব আমি নিব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله মিডিয়ার লোক দোয়া চাইছে ছেলেরা মাদ্রাসায় পড়ে আমি আপনাদের কাছে একটা দাবি রাখি এক মিনিটে শুনাইলে রাগ করেন না আপনারা আমি ইলিয়াস রহমান জাহাদি এই খুতবায় বসার পরে অনেকে আমাদের সমালোচনা করেন শুধু আমাদের না অনেক ক্ষতিবিধি আপনি করবেন যারা সমালোচনা করে এরা যেই ক্ষতিবি এখানে আসুক আমার নবীও যদি এখানে আবার জীবিত হইয়া ক্ষতিবগিরি করতেন আমার নবীরও সমালোচনা করতেন কতক্ষণ না কেন আপনি কি ভাবেন আমার নবী সমালোচনা করে নাই সুরা মুনাফিকুন যে সুরা মুনাফিক আসে না একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরের নাম কি সুনা মুনাফিক এ নাম কি এটা নাজিল হয়েছে কে জানেন আপনাদের জানেন না কিছু এটা নাজিলি হইছে মুনাফিক গো সতর্ক কারণে নবী খুদ্দা তাই মসজিদে নববীতে তিন নাম্বার কাতারে বসতো ওরা তিন নাম্বার কাতারে বইয়া নাউজুবিল্লাহ বললেন না এ জারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না তিন নাম্বার কাতারে বইয়া আজকে দিছে দেখো না এ আমাকে কইতাছে বোঝো নাই তুমি কিছু এরকম কিছু লোক আছে না নাই জোরে কর তোমার মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো তুমি মসজিদের সহ সেক্রেটারি সহ সভাপতি সভাপতি মানে কইয়া তো হালাইছে কোন দেশের কথা এর লেগে তুমি খোঁচাখুচি করবা তো ফ্যামিলি নিয়ে কথা কই কেন তোমার বউরে ছেড়ে দিছো কেন কথা কর না কেন তুমি খাও সুদ ঘুষ তুমি করো কন্ট্রাক্টারি বেড়া তুই তো সুদ খাইয়া জীবনটা করছ
তুই ঘুষ খেয়া জীবনটা করছ রে আমরা তো জীবনে সুদ ঘুষ কারে কয় চিনিও না তা আমি তো কম হই আর কোরআন দেশের কথা তো কবই কথা ঠিক না বেটা এটা কইলে যে তোমার লাগে তোমার লাগলে আমার কিছু আসে যায় না তুমি কয় টাকা যাকাত দিছো মাতবা আর আমরা গুনাহগার এমন আলেম বাংলাদেশে আছে লাখ লাখ টাকা যাকাত দিছে কেউ খবরও রাখে না অতএব আমাদের সমালোচনা করেন না আমাকে বন্ধু বানাই নিন দোয়া পাবেন যারা আমাকে সমালোচনা করেন আপনার নাম আমি জানি না কিন্তু ওই মালিক আপনারে চিনে তাদেরকে বলবো আল্লাহ হেদায়েত দেন আর যদি হেদায়েত না থাকে হয়তো লুলা বানায় দেন নলার ঘরের ভিতর অশান্তি ঢুকায় দেন কথা কর না কেন ও বাড়িতে যায় যেন ঠিক মতো ঈদের জামাটাও না পারতে পারে আর বউ জানে অরে ঠিক্কা দিয়ে কয় পর মগা তুই পর তোর জামা তুই পর তুই মর তুই ঘরে না আইলি শান্তি এই কথা যেন ওর বউতে কয়া আহেন তবা করে আস্তাগফিরুল্লাহ এই জুমা পড়িয়া একটু পরে আমি মুসাফির হয়ে যাবো কারণ আজ থেকে আমার মাহফিল শুরু পুরা বছর মাহফিল এই মুসাফির হওয়ার আগে দোয়া করে দিয়ে গেলাম এটা কিন্তু মনের থেকে না আপনি রাগ করেন না আমার নবী ওয়াজ করার সময় খোঁজাখুঁজি করতো তিন নম্বর কাতারে বইয়া এ সুরা মুনাফিক পড়ে দেখেন আমি বানানোর কথা কই না নবী সামনে বইতো একবারে সামনে আবু বকরের পাশে যেরকম আমার ইমাম সাহেব এখানে বইয়া আর একজন খোঁজাখুঁজি বলে দেখেন কি কই যা কথা বলেন না কেন ওই আমার মহাজের সভাপতির নাম আছে হ্যাঁ এটা আজকে কি কইছে আপনি তো ঠিক পান নাই আমি ঠিক পাইছি তে মকার ফমকা তুই ঠিক পাইছ রে আমারে কইলি না কেন তুই সভাপতির কস কে থাপ প্রায়া গাল গুন সুডা হলাম তুই চাকরি চলে গেলে দুই মাস চাকরি না করলে তোর বেতন না হলে তোর বউ সালমে ভাড়া দিয়ে চলতে পারবি না কিন্তু আল্লাহ আমাকে এমন এবিলিটি দান করছে সারা জীবনও যদি কোনো চাকরি না করি খতিবগিরি না করি সে এবিলিটি আল্লাহ আমাকে দান করছে আল্লাহকে ভালো না বাসলে আল্লাহ এগুলো আমাকে দিতেন না অতএব সকলের কাছে হাত পাও ধরে বলি আমাকে সমালোচনা করেন না আপনাকে পাও ধরছি সমালোচনা করেন না আমি যদি এই মসজিদে কোনো কিছু চাই টাকা পয়সা আমি নিজের জন্য চাই নাই আমি যদি আমার মসজিদ মাসার জন্য চাই আল্লাহর কসম করে বলছি আমার নিজের জন্য চাই নাই আল্লাহ আমাকে যথেষ্ট দিছে যথেষ্ট দিছে আপনার আর কয় টাকা দিছে আপনার থেকে দশ গুণ আল্লাহ আমার দিছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমি মোল্লারে কি পরিমাণ দিছি আপনি আমার সমালোচনা করে লাভটা কি আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ومن رحمة النظر تك يا زديك تدكتا تمار باندا قلق قطو قلق গতকালকে যেই যুবক গুলার ডিজি বাজাইয়া ঈদের আনন্দ করছে ওদেরকে মাফ করে দাও গো আল্লাহ আমার যুবক ভাইরা বুঝে না এদের বুঝদান করাও এদের বাবা মাকে মাফ করিয়ে দাও অনেক মা বাবা আছে সন্তানের কারণে জাহান্নামে যাবে গো আমাদের সন্তান গুলা নেককার বানায় দাও যারা ডিজি বাজাইছে গতকালকে আনন্দ করে অনেকের মা বাবার পাহাড় সমান গুণা হয়ে গেছে মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের সব ভাই বোনদেরকে মাফ করিয়া দাও আমার আগামী বছর ঈদ পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি আল্লাহ তুমি আমাকে সকলকে মাফ করে দেওয়া আমার মতো যারা মা কিনে ঈদ করতে পারে নাই গো আরে মা সীমাই পাক করে দিত ফিন্নি পাক করে দিত আজকে বিবি দেয় মামি দেয় মামাই দেয় মা দেয় না আরে মায়ের হাতের ফিন্নি কত মজার গো মা কত ভালো ভালো জিনিস খাই মা তোমার হাতের মতো ভাই আল্লাহ দেখো মার কথা শুনলে আমার ভাইরা কাঁদে
বাবার কথা মনে করে যারা কাঁদে গো এদের সবাইকে তুমি মাফ করে দিও এদের জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ এই মসজিদের বর্তমান কমিটি বিগত কমিটি সবাইকে মাফ করে দিও আল্লাহ এমপি সাহেব দুই দিন আগে যখন টেলিফোন করছি দোয়া চায়ার বলে মিতা দোয়া কইর কয়দিন বাইসা থাকবো জানি না আমি যেন জনগণের খেদমতের উদ্দেশ্যে করতে পারি আমার জীবনে আর কোনো আশা নাই আল্লাহ 15 বছর ক্ষমতায় রাখছে আমার মতো লোকে আর কি চাই তখনই বুকটা ভরিয়ে গেল এত সুন্দর কথা আল্লাহ রোজারা দোয়া চাইছে সবাইকে তুমি কবুল করে নিও আমার মতো যারা মা হারাইছে তাদের মাফ করে দিও আমরা যারা বুঝি না বুঝদান কইরো নবীর একটা সুন্নাতকে আদায় করতে পারি তৌফিক দিয়ে দিও আজ থেকে ওয়াদা করছে নবীর একটা সুন্নাত আতরের শিশি পকেটে রাখবে তোমার নবী বলছে যাদের পকেটে আতর থাকবে তাদের সাথে ফেরেশতা থাকবে যাদের পকেটে মদের গন্ধ আসবে গাঞ্জার গন্ধ আসবে বিড়ির গন্ধ থাকবে পকেটে বিড়ি থাকবে গাঞ্জা থাকবে হিরোইন থাকবে যাদের শরীর থেকে দুর্গন্ধ আসবে তাদের শরীরে ফেরেশতা থাকে না গো এই জন্যই তো তোমার নবী আতর ব্যবহার করত সেন ব্যবহার করত আল্লাহ আমার ভাইদেরকে একটা সুন্নাতকে ধরে রাখার তৌফিক দান করে দিও আল্লাহ ওয়াদা করছি জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না গো আল্লাহ লন্ডন থেকে মানিকগঞ্জ থেকে কানাডা থেকে অনেক ভাইরা দোয়া চাইছে আল্লাহ নোয়াখালী থেকে তোমার এক পাগল দোয়া চাইছে জেসগাম থেকে দোয়া চাইছে প্রত্যেকের বইয়ের আশা পূরণ করে দিও আল্লাহ আরো যারা দোয়া চায় তাদের সবাইকে ভালো রাখো যারা ঈদের ছুটিতে বাড়িতে গেছে সহি সালামতে তাদের ঢাকায় কর্মস্থলে ফেরার তৌফিক দিয়ে দিও আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ভিতর থেকে অহংকার কেবেত বুঝুক আল্লাহ গীবত শেখায় সব দূর করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদানা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার